মমতা সরকারের মন্ত্রী তথা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা অখিল গিরির বিরুদ্ধে চাপ আরও বাড়াচ্ছে বিজেপি। এবার রাজধানী দিল্লিতে অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু বিজেপি ছাড়তে নারাজ। এবার রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিলের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার সকালে রাজনীতির রাজধানীর নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। লকেট পুলিশকে অনুরোধ জানিয়েছেন যে অবিলম্বে তার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে যেন অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। থানা থেকে বেরিয়ে অবশ্য লকেট দাবি করেছেন এফআইআর করা হয়েছে। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি যেভাবে অখিল গিরিকে অপমান করেছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। সবচেয়ে বড় কথা, নন্দীগ্রামের ওই সভায় অখিলের পাশে ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা। এটা শুধু রাষ্ট্রপতিকে অপমান নয়, পুরো আদিবাসী সমাজকে অপমান করা এবং মহিলাদের অপমান করা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে একজন মহিলার অপমান করে পরেও কোনো স্টেটমেন্ট বা বিবৃতি নেই তা। 48 ঘন্টা পেরিয়ে গেলেও যখন উত্তরপ্রদেশের কিছু হয় মমতা লিডারদের বা নেতাদের দিয়ে সঙ্গে সঙ্গে বিবৃতি দেওয়ার, বুদ্ধিজীবীদের সঙ্গে মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে সাংসদরা সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে সেই স্পটে চলে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত মমতার কোনো বুদ্ধিজীবী নেতা মন্ত্রীর কোনো বিবৃতি নেই। আমরা চাই মমতা অখিল গিরিকে বরখাস্ত করুন এবং বিবৃতি দেন। অখিল গিরিকে রাষ্ট্রপতি ভগবানের সামনে এসে রাষ্ট্রপতির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। সম্প্রতি নন্দীগ্রামে গিয়ে বিজেপির গুন্ডামি প্রতিবাদ সভায় দাঁড়িয়ে স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কিছু মন্তব্য করেন অখিল। তা নিয়ে সংগঠিতভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু করেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশের পাশাপাশি অখিলের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। এবার বিষয়টি সর্বভারতীয় রূপ পেল রাজধানীর থানায় অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের মধ্য দিয়ে। প্রসঙ্গত, এই ঘটনায় অখিলের মন্তব্যে নিন্দা করে তার সঙ্গে দূরত্ব স্পষ্ট করেছে তৃণমূল, কিন্তু বিজেপি তা মানতে নারাজ। তারা মুখ্যমন্ত্রী বয়নের দাবি তরণ। এই প্রতিবাদে পরিপ্রেক্ষিতে দিল্লি থানায় বাংলার সংসদের অভিযোগের দায়েরের ঘটনা নয়া মাত্র যোগ করল। অখিলের সমালোচনায় চলছে সব মহলে। শনিবার অখিলের সমালোচনা করে বিবৃতি দিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও।